সুন্দর খেলা উপহার দিতে পারবো। তো আমার ভাই একজন কিছু কইতাম নয়, তার কি খেয়াল হয়ে গেছে? না খেয়াল বলতে আসল কথা হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, ফুটবল প্রেমী মানুষ, আমরা ফুটবলের সর্বোপরি ফুটবলের জিত। আমরা এই জায়গার প্রবাসী মানুষ হিসাবে আমরা যে একটা আনন্দ উপভোগ করতেছি বা যারা আয়োজন করছে তারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা খেলাইতেছে তারা খেলোয়াড় খেলোয়াড়বৃন্দদেরকে সবার প্রতি আমাদের আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যে ভাই যারা এই খেলাকে পরিচালনা করতেছে কমিটির সকল সদস্য এবং সবার প্রতি আমাদের আমাদের স্তর পক্ষ থেকে সবারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার আশা ব্যক্ত করলাম, আর সর্বোপরি ফুটবল খেলার জয়ী হোক। ধন্যবাদ ভাই, খুব সুন্দর কথা বলছেন। আমরাই চাই আমরা যারা আয়োজক যারা কাজ সুপারস্টারের প্রতিনিধি, আমরা আশা প্রকাশ করি খেলাটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। হ্যাঁ, সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলাফেরা চলি, হার জিত খেলারই অংশ, আমরা যেন হারকে খেলার অংশ হিসাবে আমরা সুন্দর সমাপ্তি করতে পারি। আপনারা দোয়া করবেন, যারা দর্শক আছেন আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে খেলা সমাপ্তি টুর্নামেন্টটা সমাপ্তি দিতে পারি। আর কিছু কইবেন খেলা খেলা গানোর খাও কিছু, তুমি খাও কিছু, আমার ভাই তোমার নাম পরিচয় দিয়ে দিলাম। আজকের এই খেলা সুন্দর আমরা উপভোগ করি, আর আজকের খেলাটা অনেক সুন্দর লাগে। আমরা এই বৃষ্টি নেমে সব এক হইতে পারছি আজকের এই দিনে, অনেক সুন্দর লাগে। বিশেষ করিয়া যারা আয়োজন করছেন তারা ধন্যবাদ জানাই, আর প্রবাসে এরকম মিলিয়া চলাটা বড় সুন্দর লাগে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখানে।